আসসালামু আলাইকুম দর্শক, জয়া নিউজ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি এখনকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। সাবিতে ডক্টর জাফর ইকবাল থাকছে, বিএনপি নির্বাচন করতে এলে ধর্ম ব্যবহার করে কিন্তু ধর্মের জন্য কাজ করে না তথ্যমন্ত্রী। জানাবো প্রকল্প দেরি হয় বিরক্ত প্রধানমন্ত্রী। সর্বশেষ আক্রান্তদের 85% টিকা না নেওয়া স্বাস্থ্যমন্ত্রী। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। এরকম নতুন নতুন খবরের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দিন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবি প্রবি পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছেই আমরণ অনশনকারী শিক্ষার্থীদের কাছে গিয়েছেন তিনি। মঙ্গলবার 25 জানুয়ারি রাত 9টার বাসে রওনা হয়ে গভীর রাত 3:55 বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছেন তিনি। সঙ্গে তার সহধর্মিনী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর রিয়াসমিন হকও রয়েছেন। আন্দোলনকারীরা শিক্ষার্থীদের মধ্যে অনেকের বক্তব্য, শিক্ষার্থীদের অনশন ভাঙতে ঢাকা থেকে ছুটে এসেছেন সাবি প্রবি ক্যাম্পাসে। ডক্টর জাফর ইকবালের আগমনে উজ্জীবিত ক্যাম্পাসের শিক্ষার্থীরা। চলে যাচ্ছি পরের সংবাদে। তথ্য সম্প্রচার মন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনে এলে ধর্মকে ব্যবহার করে কিন্তু ধর্মের জন্য কোনো কাজ করে না। গতকাল বিকেলে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে নারায়ণগঞ্জ জেলা শ্রেষ্ঠ পুরস্কার 2021 ও করোনা সচেতনতা আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেছেন তিনি। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বিএনপি জামায়াত নির্বাচনে এলে ধর্মকে ব্যবহার করে কিন্তু ধর্মের জন্য কোনো কাজ তারা করেনি, বরং তারা ধর্মীয় হানাহানি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে। অপরদিকে আওয়ামী লীগ ধর্মকে ব্যবহার করে না, আমরা ইসলামের জন্য আলেম ওলামাদের খেদমতের জন্য কাজ করি এবং অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার যাতে সুনিশ্চিত হয়, তাদের ধর্মীয় স্বাধীনতা যাতে এদেশে কেউ খর্ব করতে না পারে সেজন্য কাজ করি এবং তাদের ধর্মের কল্যাণের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে কাজ করা হয়। কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে আমরা অর্জন করেছি স্বাধীন বাংলাদেশ। ডক্টর হাসান বলেন, বঙ্গবন্ধু কন্যা ধর্মপ্রাণ জননেত্রী শেখ হাসিনা ইসলামের জন্য যত কাজ করেছেন এদেশে আর কারও আমলে তা হয়নি। দেশের আলেম সমাজের শতবর্ষের পুরনো দাবি ছিল একটি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান আমলেও এই দাবি পূরণ হয়নি। জননেত্রী শেখ হাসিনা 2013 সালে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, এটি এখন আর স্বপ্ন নয়, এটি বাস্তবতার সূত্র, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসোস। চলে যাচ্ছি পরের সংবাদে। একনেক সভায় গতকাল মঙ্গলবার পাশ হওয়া 10টি প্রকল্পের মধ্যে 5টি প্রকল্পই ছিল সংশোধনী প্রকল্প। এসব সংশোধনী প্রকল্পের অনুমোদন দিতে গিয়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ায় বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা শেষে ব্রিফিংকালে সাংবাদিকদের এসব কথা বলেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালের মাধ্যমে যুক্ত হন। এ সময় মন্ত্রী ও সচিবরা এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্ধৃত করে পরিকল্পনা মন্ত্রী বলেন, বারবার প্রকল্প সংশোধন করা হয়। আজকে একনেক সভায় 10টি প্রকল্প উপস্থাপন করা হয়, এর মধ্যে 5টি সংশোধিতা। এভাবে বারবার সংশোধিত প্রকল্প একনেক সভায় আসছে বলে বিরক্ত প্রকাশ করছেন প্রধানমন্ত্রী। সভায় প্রধানমন্ত্রী বলেন, দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে, দেরি হলে প্রকল্পের ব্যয় যেমন বাড়ে তেমনি জনগণও সঠিক সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। সভায় প্রধানমন্ত্রী পতিত জমির সঠিক ব্যবহার নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। পরিকল্পনা মন্ত্রী বলেন, সিলেট অঞ্চলে নানা কারণে অনেক জমি পতিত পড়ে আছে, জমিগুলো যেন ব্যবহার করা হয় সেজন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। মন্ত্রী বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত, আমি সিলেটবাসীকে তার অভিপ্রায় জানিয়ে দেব। একনেক সভায় 724 কোটি টাকা ব্যয়ে ইউরিয়া ফরমালডিহাইড 85 প্ল্যান্ট স্থাপন প্রকল্প অনুমোদন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিদেশে সার উৎপাদন করতে বেসরকারি খাতে বিনিয়োগ করতে পারবে, বিদেশে উৎপাদিত সেই সার বাংলাদেশের চাহিদা মেটাবে, উদ্যোক্তারা চাইলে দেশের বাইরেও ব্যবহার করতে পারবেন, এর মাধ্যমে গ্যাসের সংকট কমবে এবং বিদেশে বিনিয়োগও বাড়বে। তবে দেশের স্বার্থ যেন আগে রক্ষা করা হয় সেই বিষয়টি উদ্যোক্তাদের নিশ্চিত করতে হবে। পরিকল্পনা মন্ত্রী বলেন, হাওড়ে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নির্মাণ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে বলেছেন, হাওড়ে যেখানে ছোট সেতু দরকার সেখানে তা করতে হবে, যেন ঠিকমতো পানি চলাচল করতে পারে, নৌকা চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা যেন না হয়। ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্টর
CSAWMP আওতায় সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন করা হবে। প্রকল্পটি অনুমোদনের সময় সিলেট হাওরের কথা উঠে আসে। একনেক 10 প্রকল্পের অনুমোদন গতকাল 4,621 কোটি 34 লাখ টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। প্রকল্পগুলোর মধ্যে সরকারি অর্থায়নে 3,055 কোটি 21 লাখ টাকা এবং বৈদেশিক সাহায্য থেকে 1,566 কোটি 13 লাখ টাকা অনুদান করা হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক বলেছেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে দেশে আক্রান্ত রোগীদের প্রায় 85% নন ভ্যাকসিনেটেড। এই পর্যন্ত দেশের 14 কোটির মতো মানুষকে ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে, তবে আমাদের টার্গেট পপুলেশনের আরও 3 কোটি মানুষকে এখনও ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়নি, যাদের অধিকাংশ পরিবহন খাতের শিল্প কারখানায় কর্মরত সদস্য বা বিভিন্ন দোকানপাটে কর্মরত কর্মী বাহিনীর সদস্য। গতকাল বিকেলে অনলাইন জুম প্ল্যাটফর্মে অংশ নিয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ওমিক্রন মোকাবেলায় প্রস্তুতি ও করণীয় শীর্ষক জরুরি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমনটাই বলেছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দ্রুত আমাদের এই 3 কোটি নন ভ্যাকসিনেটেড মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসা হবে। এটি সময় মতো করা গেলে ওমিক্রনের কারণে দেশে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে আসবে। দেশে এখন ওমিক্রন খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই অনুযায়ী মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছে না। দেশে সংক্রমণের হার মাত্র 1% থেকে বেড়ে 32% হয়েছে, মৃত্যুহার মাত্র 1% থেকে বেড়ে 17% হয়ে গেছে। অথচ বাণিজ্য মেলায় দেখা যাচ্ছে মানুষের গাদাগাদি করে চলাফেরা করছে, সেখানে অনেকেই মাস্ক পরিধান করছে না। দেশের অন্যান্য জনবহুল স্থানেও একই অবস্থা রয়েছে। তিনি বলেন, সরকার কোভিডের প্রথম 2টি ঢেউ দেশের মানুষের সহায়তায় সফল হয়েছে, এবারও দেশের মানুষ সহায়তা ছাড়া সফল হওয়া সম্ভব হবে না। আর এই যাত্রায় সফল হতে সবাইকে মাস্ক পরতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সভায় দেশের বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, পরিচালক ও প্রতিনিধি দল উপস্থিত থেকে বক্তব্য দেন। বাংলাদেশ এভার কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আরিফ ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের কতদিন আইসোলেশনে রাখা হবে তা নিয়ে জনমনে সংশয় আছে জানালে, স্বাস্থ্যমন্ত্রী আইসোলেশন পলিসি সংক্রান্ত বিষয়টি নিয়ে দ্রুত একটি সমন্বিত সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। তিনি বলেছেন, ওমিক্রন নিয়ে আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা মোকাবেলায় সরকার বিগত 2টি ঢেউ যেভাবে সফল হয়েছে, একইভাবে এবারও 3য় ঢেউ মোকাবেলা করে সরকার সফল হবে। বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আনোয়ার খান মেডিকেল কলেজ চেয়ারম্যান ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান এমপি, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম খুরশেদ আলম সহ প্রমুখ।